আপনার আমার ইবাদতের অফারের মাস রমজান মাস, পৃথিবীর যত মুমিন মুর্দা আছে, দুনিয়া থেকে চলে গেছে কিন্তু গুনাহ আছে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যাও আজকে তোমাদের রমজানের জন্য ছুটি দিয়া দিলাম, একটা মাস তোমার আত্মীয় স্বজনের কাছে দৌড়া, দেখো তারা তোমার জন্য কোনো হাদিয়া দিতে পারে কিনা, তুমিও নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা। রমজান শুনেছি সত্য জানি না, জেলখানার মধ্যে নাকি বছরে একদিন, আগে শুনেছি, হয়তো কল্প কাহিনীও হতে পারে বাস্তবও হতে পারে, জেলখানায় একদিন রাতে গেট খুলে দেওয়া হতো, কোন দিন কেউ জানতো না। ওই সময় যদি কোনো আসামি বের হয়ে যাইতে পারতো তাকে নাকি খালাস দিয়ে দেওয়া হতো। আল্লাহ একটা দরজা দিয়া দিলেন, যাও তোমার জন্য আমি আল্লাহ মাফ পাওয়ার জান্নাতে যাওয়ার রহমতের দরজা, বরকতের দরজা, নাজাতের দরজা সব খুলে দিলাম বান্দা, চাইলেই তুমি তোমার গুনাহ ক্ষমা করে নিতে পারো। জীবনে কত গুনাহ করছি একবারও কি চক্ষু দুইটা বন্ধ করে ভেবেছ মুমিন, কত অন্যায় করছি অন্যের সমালোচনা করি, কোন সময় নিজের গুনার দিকে তাকাইলে মাথা উঁচু করে তোমার দাঁড়ানো যায় না। প্রত্যেকেরও যায় তারাবির পড়ে অথবা বাসায় গিয়ে সাহারি খেতে যখন উঠব একটু আগে উঠে অন্তত দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বারে ভাই, রমজানে এক ওয়াক্ত নামাজও তুমি কাজা করো না জামাতে আদায় করো, নিয়মিত তেলাওয়াত করো, দুনিয়ার কাজকর্ম একটু কমায় দাও। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসার বড় বড় ফাঁদ পেতে রাখে, এটা তো ব্যবসার মুনাফার মাস নয়। আহারে কোনো কোনো দেশে রমজানে জিনিসপত্রের দাম ব্যবসায়ীরা কমায় দেয়, আমার বাংলাদেশের মানুষ, পীরাউলিয়ার দেশের মানুষ রমজানে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, বাড়াইও না বাড়াইও না। এক তো দিন বড় দেশের মানুষ এখন এমন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, গরিব মানুষেরা রিক্সাও চালাতে পারবে না, কষ্ট হবে, গার্মেন্টস কর্মীদেরও কষ্ট হবে রে ভাই, মাল জিনিসের দাম কমাইয়া কম ব্যবসা করো, আখেরাতের পুঁজি বাড়াও এই মাস, আখেরাতের পুঁজি বাড়াবার মাস। ওরে আল্লাহর গোলাম, প্রতিদিন তোমার যেন এক পারা দুই পারা তিন পারা তেলাওয়াত হয়ে যায়, অসংখ্যবার দরুদ পড়তে পারো, অসংখ্যবার জিকির করতে পারো, নিজের গুনার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করো, প্রতিদিন সাহারির সময় কমপক্ষে দুই রাকাত তোলো তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদে বসে আল্লাহর দরবারে শুধু তওবা করো, শুধু ক্ষমা চাও, দুনিয়া চাওয়ার দরকার নাই, কেন বোঝো না কবরে তো দুনিয়া যাবে না, দেখো না কি তোমার আশেপাশে যারা দুনিয়া ছেড়ে চলে যায় তারা তো কিছুই নেয় না। বাচ্চা জুলকারনাইন রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে তার আশপাশের লোকজনদের ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব আমার লাশ সঙ্গে সঙ্গে দাফন না করে গোসল করাইয়া খাটে চড়াইয়া কাফনের কাপড়ের মধ্য থেকে দুইটা হাত বের করে তারপরে শহর ঘুরাইয়া দাফন করবা, যার সম্পদের কোনো অভাব নাই, যার এত সম্মান, সেই মানুষটাও দুইটা খালি হাত নিয়া কম দামি তিনখানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বন্দি হইয়া ওই রিক্সাওয়ালা গরিব দিন মজুর যেই কবরের মধ্যে যায় যেমনে রাখে আমাকেও সেভাবে রাখা হচ্ছে। আহা কী
আদায় করলাম, কি অর্জন করলাম। এই রমজানটা জীবনের শেষ রমজান, ধরে নাও আগামীকাল পরশু দুই দিন পরেই রোজা হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এই পর্যন্ত বাঁচব কিনা জানি না, নিয়তটা যদি আজকেই করা যায় আর রোজার আগেই যদি মরে যাই, নিয়ত যদি খালেস হয়, আল্লাহ চাইলে রমজানের ফাজাইল বরকত নসিব করবে। কেন গুনাহ করো যুবক ভাই বলো আমাকে, কিসের নেশায় কিসের পেশায়? কালকে যখন মাওয়া থেকে ফেরিতে উঠলাম রাতে, এই রাতে ফজরের আগে আগে ফেরি কর্তৃপক্ষ আমাকে ভিআইপি কেবিন দিয়ে দিল, ফেরির মধ্যে একটা ভিআইপি কেবিন থাকে, যখন আসর ওই কেবিনটা দিয়ে দেয়। আমি উঠলাম, ছোট্ট রাস্তা দিয়ে কেবিনের মধ্যে ঢুকতে হয়, কতগুলো যুবক হাঁটু বের করা, প্যান্ট পরা, এই অলের সাথে মিলে সামনে হাঁটার জায়গা একটু, এই যে রেলিং আছে ওখানে পাও ঠেকাইয়া এমনি এমনি বসে আছে, মোবাইল টিপতেছে, হাঁটার জায়গা নাই। আমি বললাম জায়গা দাও যাব, বলো ওদিক থেকে ঘুরে যান। মানে হলো কি, এখান থেকে এই রুমে যাব, এখানে বসা, আমাকে ওই মার্কেটে ওদিক দিয়ে ঘুরে যাইতে বলতেছে। আমি বললাম এটা তো বসার জায়গা না, এটা তো ওই কেবিনে যাব, এটা হাঁটার জায়গা। তা আমাকে বলতেছে এখন এরা উঠবে, কষ্ট করবে, আপনি কি এদেরকে কষ্ট দিতে চান? আমারে বলতেছে এদেরকে কি আপনি কষ্ট দিতে চান আমাদেরকে? আমি বললাম না, কষ্টটা আমি করি, কিন্তু আফসোস তোমাদের মা বাবার জন্য। এক যুবক দাঁড়ায় গেছে, কি বলেন? আমি যেটা বলছি দ্বিতীয়বার বললেও কিছু বলতে পারবে না, এই এসটা যদি একটা ডাক দিয়ে জায়গায় বসে রইছ, প্যান তো এখন হাঁটুর উপরে, মোড়েও থাকবো না, পিটানির ঠেলা সব এখান থেকে নদীতে ফেলাইব। হে যুবক, তোমাকে এমন বেয়াদব বানালো কিসের নেশায় বলো? সামান্য একটু ভদ্রতা তোমার মাঝে নাই, সামান্য একটু মানবতা তোমার মাঝে নাই, যখন তখন যার তার সঙ্গে বেয়াদবি করে বেড়াও। এরে যুবক, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে? ওই যুবকও জানতো না সামনেই আমার মরণ আছে, তুমি আমিও জানি না মরণটা কোথায়। ওরে আল্লাহর গোলাম, রমজান যেহেতু সামনে এসে গেছে, আল্লাহ যদি নসিবে মিলাইয়াই দেন, আল্লাহ মিলাইয়া দিক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন, আল্লাহ মিলাইয়া দিক, জোরে বলেন আমিন, আল্লাহ রমজানের ফাজাইল ও বরকত থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না, বলেন আমিন। ও মুসলমান ইমানদার, রমজান আল্লাহ রসুল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة من النار রোজা জাহান্নামের ঢাল শুরু। পুলিশ দাঙ্গা, পুলিশ যখন নামে পিস্তলও থাকে বন্দুকও থাকে, যার কাছে বন্দুক থাকে বন্দুক, লাঠিও থাকে হাতে, সাথে একটা ঢাল থাকে, থাকে না? এই ঢাল কি লেগে আপনি আমার আঘাত করবেন, ঢাল দিয়ে ফিরাবো, রোজা ঢাল হয়ে যাবে, মানে জাহান্নাম আসতে পারবে না যার রোজা আছে। কি মজার মাস, এবাদতও মজা, রমজানের শাক সবজির মজাও আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ, এই রোজা যে একটা খেজুরে যদি কোনো ইফতার, রোজাদারকে খেজুর দিয়া, খেজুর নাই এক গ্লাস পানি দেওয়া ইফতার করায়, তার প্রতি আল্লাহ খুশি। আমাদের মসজিদে ইফতার হয় তাই না? আমার কি জানি বলছিল না, নাই আমার তো মনেও নাই, মানে সবাই মিলে ইফতারে শরিক হয়, যারা ইফতারে ইফতার প্রদানে শরিক হবেন মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন, যে আমি আমার টাকাও থাকুক, এখানে প্রতিদিন 100-200-300 মানুষ ইফতার করবে, ইফতারের টাকাটা, ইফতার যেই টাকা দিয়ে কেনা হবে সেখানে আমার একটা অংশ থাকুক, আমি ইফতারের জন্য কিছু টাকা দিয়ে রাখবো এখানে।
কারণ আমি তো এতগুলা মানুষ এক জায়গায়, আমি ব্যবসায়ী মানুষ, দোকানদারি করি, আমার তো বহু কাজ, আমি পারি না। তো এরা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ, এদের জন্য দোয়া করা, এদের শুকরিয়া আদায় করা, নিজেও শরীক হওয়া। রোজা না রাখিয়া অনেকে সারাদিন কাজ করে ইফতার মসজিদে ইফতারি পাওয়াই যায়, তো সারাদিন আর খাওয়ার দরকার, রোজা রাখে না, আইয়া এনে খাওয়ানটা খায়। ইফতারি খাওয়াটা সব কার জন্যে, কথা কয় না? ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে বেরোইছে, দেখে তিন চারটায় ওখানে ইফতার খায়, কিরে ভাই মাগরিবের রক্ত ছোট, নামাজের টাইম যায়, হুজুর নামাজ পড়ি না। নামাজ এত কষ্ট করে রোজাটা রাখলা, নামাজ পড়ো না, কষ্ট করে রোজাটা রাখলাম, এটা আপনারা কে কইছে? কয় মানে আমরা রোজাও রাখি না, নামাজ পড়লা না, রোজা রাখলা না, ইফতার কেন খাও? বলে হুজুর মাসালা তো আমরা কম জানি না, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন নামাজ পড়লি না, রোজা রাখলি না, ইফতারিটাও কি খাইতে পারলি না? এই যে বাস স্ট্যান্ডগুলো আছে, স্টপে দেখবেন গাড়িওয়ালারা হাতের মধ্যে ময়লা টয়লা যা আছে সব শুদ্ধ, এরা ইফতার বানাতে ফাস্ট, ইয়া বিশাল ইফতারের পাহাড় বানায় ফেলে, রহমানে খায় সারাদিনে, ওপেন রমজানের পবিত্রতা নষ্টের জন্য যা যা করা দরকার এরাই তো করে। এই যে কাপড় দিয়ে হোটেলগুলো খাওয়ায়, কারা খায়? বেশিরভাগ তো এই শ্রমিকরা। তওবা এবার একটা করতেই হবে, যত গুনাহ করি, যত গুনাহ হোক আল্লাহর রহমতের দরজা খুলে যাবে যদি তওবা করতে পারি, খোলা তো আছেই। গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানা দেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আলা আনফুসিহিম লা তাকনাতু ওরে বান্দা পালাবি কোথায়, কি লাভ, কোথায় যাবি, গিয়াই বা কি লাভ? আল্লাহর রহমতের দরজা তো এখনো তোমার জন্য খোলা আছে, সব দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজাটা খোলা, এমন পাপিষ্ট হয়েও না, এই দরজাটা যাতে বন্ধ হয়ে যায়, এই দরজাটা খোলা রাখো, যে কোনো সময় তওবা করলে যেন আল্লাহ কবুল করে নেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় মিশরের মধ্যে বৃষ্টি নাই, নারী পুরুষ বৃদ্ধ শিশু সব পানির অভাবে ছটফট করতেছে, পানির কোনো ব্যবস্থা নাই, ফসলগুলো পড়ে যাচ্ছে। পয়গম্বর মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলমান উম্মতদের নিয়ে আল্লাহর দরবারে দোয়ার আয়োজন করলেন যেন বৃষ্টি হয়। মুসলমানের জমায়েত ঘটল, আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসের মধ্যে বসে থাকা একটা জিনাকার না উঠে যায়। পয়গম্বর ঘোষণা করে দিলেন, কে আছো জেনাকার, উঠে যাও, উঠে যাও, তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, যদি না ওঠো চিহ্নিত করে দেওয়া হবে। জেনাকারের ভেতরে খবর হয়ে গেছে, দুনিয়ার মানুষ কত সম্মান করে, এলাকার শ্রেষ্ঠ সন্তান হিসেবে কতবার ফুলের মালা গলায় পড়লাম, আমাকে দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, চেয়ারটা আমাকে দেয় বসার জন্য, কিন্তু মানুষ জানে না আমি কত বড় অপদার্থ, কত বড় অপদার্থ।
এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে দেখলে দাঁড়িয়ে যাইতো তারাই থুতু মারবে, জুতা মারবে। আবার যদি না উঠি তবেও তো চিহ্নিত করে দেওয়া হবে, উপায় নাই। বুঝলাম, এখান থেকে থুতু খেয়ে জুতা খেয়ে চলে গেলাম, এমন একটা জায়গায় গেলাম যেখানে কেউ চিনবেও না জানবেও না, নতুন করে জীবন শুরু করব। কিন্তু যেখানে যাব সেটাও তো আল্লাহর জমি। সেখানে যাওয়ার পর যদি আল্লাহ বলেন আমার জমিনে থাকতে পারবি না, তখন কোথায় যাব? তার চেয়ে বরং গুনাহ যাহার সঙ্গে করছি তার সঙ্গে কানেকশন লাগায়। চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে সঙ্গে সঙ্গে, মিশরের জমিনে ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পয়গম্বর তো রাগি মানুষ, সবাই জানি। আল্লাহ আপনি বললেন যে না, আকার না উঠলে বৃষ্টি দেবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবার সঙ্গে রাগ করে সন্তান ঘর থেকে বের হয়ে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যায় আর মনে করে এরাই আমার আপন, এদের চাইতে আপন আর কেউ নাই, কারণ এখানে মিথ্যাও বলা যায়, কেউ বাধা দেয় না, গালিও দেওয়া যায়, কেউ বাধা দেয় না, এখানে খেলাধুলাও করা যায়, বাধা নাই, লেখাপড়ার চাপ নাই। খেলাধুলা করতে করতে যখন সূর্যাস্তের কাছাকাছি চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, সন্তান ডানে বামে সামনে পেছনে তাকিয়ে দেখে কেউ নাই, সব বন্ধু বান্ধব যার যার ঠিকানায় বাড়িতে চলে যাচ্ছে। সন্তান তখন উপলব্ধি করতে পারে এরা আসলে কেউ আমার আপন নয়, এরা সব আমাকে খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে, যদি আপন হইতো সন্ধ্যা হয়ে গেছে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে আসবে, এই কঠিন মুহূর্তে আমাকে কেউ এখানে ফেলে রেখে যাইতে পারতো না, আসলে এরা আপন না, আপন যদি হয় মা বাবাই আপন। চিন্তা করে সন্তান আর দেরি করে নাই, এক দৌড়ে বাড়িতে চলে গেল, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিছে, দেখে ভিতর থেকে দরজা লাগানো, দরজায় আবার ধাক্কা দিয়া বলে মা গো আমি সন্তান ফিরে আসছি, দরজাটা খুলে দাও। ভেতর থেকে মা রাগ করে অভিমান করে বলে না দরজা খোলা যাবে না, তোর মতো সন্তান আমাদের দরকার নাই। সন্তান বুঝতে পারছে এভাবে হবে না, সন্তান চিন্তা করলো মনটাকে নরম বানানো লাগবে, দুই ফোঁটা চোখের পানি ছাড়া লাগবে, কারণ আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে সন্তান একেবারে জড়সড় হয়ে দরজার সামনে বসে গেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনটা নরম বানাইয়া দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে আর কাঁদে আর ডাকে, ও মা মা গো মা দরজাটা খুলে দাও, মা তাড়া দিও না, অন্যায় করছি আর করবো না রে মা, তোমরা যদি আমাকে বেঁধেও রাখো তবু তোমরাই আমার মা বাবা, ও মা দরজা যদি নাও খুলো তবু তুমি আমার মা, মা গরে আমাকে রুমের মধ্যে যদি বেঁধে রাখো, খাবার নাও দাও বেঁধে পিটাও তবু তোমরাই আমার মা বাবা, ও মা চারিদিক অন্ধকার নেমে আসছে, একটু পরেই হিংস্র প্রাণী বের হয়ে যাবে, মা গো দরজা যদি না খোলো তোমার সন্তান হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে, মা তোমার সন্তান যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে, মার সহ্য করতে পারেন না একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে বুকে টেনে নেন, সন্তান যে সারাদিন খেলাধুলা করছে এই ধুলা বালুগুলো মায়ের নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন,
আর ডাক দিয়া বলেন, সন্তান যখন সকালে বের হইয়া গেছ, বাবারে সকালবেলা নাস্তা নিয়া তোর জন্য অপেক্ষা করছি, কিন্তু তুই আসো নাই, আমরাও নাস্তা করি নাই, দুপুরে খাবার নিয়ে অপেক্ষা করছি, বাবা দুপুরও আসিস নাই, আমিও খাই নাই, তোর বাবাও খায় নাই। ওরে বাবা, আসরের সময় আমার মনটা আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম, আমার সন্তান কই দেখে? তোর বাবা একবার রাস্তার এদিকে দৌড় দেয়, ওদিকে দৌড় দেয়, তোর নাম ধরে ডাকে, আয় বাবা কই গেলি, আয় সব দেখনি আসছে। আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া তোর পথের দিকে তাকিয়ে রইছি। ওরে বাবা, তুই যখন আইলি না, আমরা দরজা বন্ধ করে দিছি, কিন্তু যখন বললি তোকে বাগে নিয়ে যাবে, ওরে বাবা, তোর বাবার সঙ্গে আমি হয়তো থাকতামও না, দৈনিক ঝগড়া হয়, তোর জন্যে থেকে গেছি, সেই তোকে যদি বাগে নিয়ে যায় কি নিয়ে বাঁচবো? আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে পয়গম্বর, সন্তানের প্রতি মায়ের যত মায়া, বান্দার প্রতি আমি আল্লাহর মায়া কি কম, বরং সারা পৃথিবীর সব জাতের মায়েদের যত মায়া, তার চাইতে কোটি গুণে বেশি মায়া বান্দার প্রতি আমার। ওরে পয়গম্বর, জেনা যখন চোখের জেনাকার যখন চোখের পানি ছেড়ে, আমি আল্লাহর রহমতের দরজাটা শক্ত করে ধরছে, আমি বলছি হবে না, হবে না, তোর মতো নাফরমান আমার বান্দা লাগবে না, কিন্তু জেনাকার দরজা ছাড়ে না, বারবার বলে, ও আমার আল্লাহ, আপনি আমাকে মাফ না করলো, আমি আপনার গোলাম, আপনি আমার মাগুত, ওগো আমার আল্লাহ, যদি জাহান্নামেও দিয়া দেন, তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। ও পয়গম্বর, জিনাকার যখন আর থামেই না, ডাকতে 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 এমন একটা অবস্থার সৃষ্টি হয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া লাগিয়ে যাবি, রহমতের দরজাটা খুলে দিই, আমার জিনাকার বান্দাকে আমি আল্লাহ কুদরতি কোলে তুলে নিয়ে, ওর জীবনের সব গুনার ধুলাবালুগুলো আমি আল্লাহর নিজ হাতে পরিষ্কার করে দিছি, গুনাগুলা নেক দিয়া পরিবর্তন করছি। ওরে পয়গম্বর, যেই জিনাকারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিই নাই, আবার ওই জিনাকারের উসিলাই বৃষ্টি দিয়া দিছি। ওরে আল্লাহর গোলাম, রমজান মাস গভীর রাতে আল্লাহর দরবারে কাঁদ, আল্লাহ কিন্তু তোমাকে ডাকে আর বলে, আয় বান্দা, আয়, আমার কেউ নেই বান্দা ছাড়া, এ বান্দা তোর জন্য অফার দিছি, বান্দারে সূর্য কিন্তু অস্ত যায়, ওরে বান্দা, জীবনের হায়াতের সূর্য কখন যে অস্ত যাবে জানো না, এখন ইফতারের টাইম জানো কখন কখন সূর্যাস্ত যাবে, জীবনের হায়াতের সূর্যাস্তের টাইম জানবি না, অতএব আয় আয় বান্দা, আয়, তোর জন্যে সব পথ খুইলা দিলাম, আয় আয়, এই সুযোগ যদি হেলায় খুয়াইয়া দাও, তোর চাইতে বড় কপাল পোড়ায় আর কেউ হইতে পারে না। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ রমজানের পূর্ণাঙ্গ হক আদায় করার তৌফিক দিয়া দেন, একটা রোজাও ভাঙবো না, রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ করব না, তারাবির নামাজ ছাড়ব না, বেশি বেশি জিকির করব, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি দরুদ পড়ব, একটা মিথ্যাও বলব না, কারো গীবত করব না, কারো হক নষ্ট করব না, কাউকে গালি দেব না, নিজের পরিবারকেও এই শিক্ষায় শিক্ষিত, দীক্ষায় দীক্ষিত করব। আল্লাহ কবুল করেন।